মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই অনেক অনেক ভালো আছো। এখন বাজে 9:30টার মতো বাজে, আর একটু আগে ঘুম থেকে উঠলাম। সবাই মিলে পার্লারে যাচ্ছি। এটা হলো আমার সোনালী বৌদি, কিউট বৌদি। ওই যে তাপসী, ওটাকে তো দেখা যাচ্ছে না। চলো আজকে কি কি করে সব তোমাদেরকে দেখাবো। আজকে হচ্ছে মেহেন্দি। আজকে মেহেন্দি না, আজকে মেহেন্দি, রাতেরবেলা মেহেন্দি হবে, আর ভোরবেলা হলদি হবে। হ্যাঁ, রৌদ্র নেই। চলো পার্লারে যাচ্ছি আমরা। পার্লারে গিয়ে কি করব? আর এখানে এসেছি বোনের বাড়িতে, বোনের মেয়ের বিয়ে। আর বোনের মেয়ের বিয়ের ব্লগ পুরোই দেবো, তোমরা সব কিছু দেখতে পারবে এক এক করে। কালকে এসেছি আর কালকের ব্লগও এডিট করিনি, এডিট করে এক একটার পর ব্লগ দেব, সব কিছু বুঝতে পারবে। আমরা কিসের জন্য আসছিলাম? পার্লারে যাব বলে। আর গিয়ে দেখি পার্লার তালা মারা, পার্লার বন্ধ, এখন আসিনি। আর নিয়ে যাচ্ছি মিষ্টি কুমড়ো, তারপর কলা নিয়ে যাচ্ছি। দাদা কিনে দিয়েছে, জামাইবাবু কিনে দিয়েছে, তার জন্য নিয়ে যাচ্ছি আমরা। এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে স্নান টান করবো। আর দিকে রান্না হচ্ছে, মা সবজি কেটে দিচ্ছে, জেঠিমণি সবজি কেটে দিচ্ছে। আর একটা আমার বৌদি ব্লগ করবে আমার চ্যানেলে, বৌদি ব্লগ করবে। ভালো আছো? এই তো বিয়েতে এসেছি, আমার ভাগ্নির বিয়ে কালকে। কালকে শিলিগুড়ি থেকে এসেছি, বিয়েটা ভালো মতন এনজয় করে কাটাবো। আমরা ওখান থেকে চলে যাবো শিলিগুড়ি, না বৌদি? হ্যাঁ, আবার বৌদিদের বাসা চলে যাবো শিলিগুড়ি। এই যে আমার ননদ আসছে শিলচর থেকে, আসাম থেকে এসছে। আসাম থেকে 12 বছর পরে দেখা হলো, অনেক দিন আগে গিয়েছিল। এদিকে মা জেঠিমণি সবজি কেটে নিচ্ছে, সব কিছু রেডি করে দিচ্ছে। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। আজকে এদিকে 5 রকমের ভাজা তরকারি রান্না করে খাওয়ানো হবে। আমরা আবার যাব পার্লারে, ফোন এসছে। আবার যাচ্ছি পার্লারে, এখন এখন আবার যাচ্ছি। আর দিদি আমরা ঘর থেকে ফোন এসছে, আমি কথা বলছি দাদা। চলো আবার যাই পার্লারে। ফাইনালি আমরা পার্লারে আসলাম, আগে তো ঘুরে গেলাম, এখন আবার আসলাম। ওদিকে ওরা বসছে। কি করবে তোমরা? আমি তো ম্যাক্স করব। আর তুমি? আমিও তো ম্যাক্স। আমি করব না, আমার ভয় লাগে। আমি আমি করব না, আমার ভয় লাগে। ওরা করবে দেখি, ওদেরকে দেখার পর আমি করব। দেখো ইতি কিন্তু খুব ভয় পাচ্ছে, আমার বোনের মেয়ে। ওদের এখানে ভাগ্নি বলে, আমাদের এখানে বোনজি বলি। আর ইতি ওরই বিয়ে, বিয়ে আজকে মেহেন্দি। আমাদের এখানকার নিয়মটা আলাদা, ওদের এখানকার নিয়মটা আলাদা। আমাদের এখানে আগের দিন এই অধিবাস হয়, আর বিয়ে পরের দিন বিয়ে। আর ওদের এখানে আগের দিন মেহেন্দি হয়, ভোরবেলা হলদি হয়, আমাদের এখানে এরকম না। তাহলে তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে সব কিছু। খুব ভয় লাগতেছে। এখন ও বসলো, তারপরে আমি বসবো, তারপরে আমি চুল কাটবো। আমি করবো না এগুলা, আমি চুল কাটবো। পার্লার থেকে এখন ঘরে চলে যাচ্ছি, এখন গিয়ে স্নান করবো, তারপর ভাত খাবো। ওরা কি কি করেছে? আমি শুধু চুল কেটেছি, চুলটাকে সমান করেছি, আর কিছু না। কি করেছি? হ্যাঁ, ওরা বেক করেছে। আমার ভয় লাগে, তার জন্য রক্ত চলে আসছে, তার জন্য আমার ভয় লাগে। আমি করিনি, আবার যেতে পারি। আমার গাটা একটু ইয়ে করার জন্য রক্ত জমাইছে না হাতে, তার জন্য আমার খুব ভয় লাগে, তার জন্য আমি করিনি। মা গেলে বকা দেবে যে করেছি কেন। আমি মাকে দেখাবো যে মা দেখো রক্ত জমে গেছে, তার জন্য আমি করিনি। হ্যাঁ, আমি মাকে দেখাবো, মা রক্ত জমে গেছে, তার জন্য আমি করিনি। চলো স্নান টান করে একবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন স্নান করে আসলাম, আর এখন সিঁদুর দেবো, তারপর ভাত খাবো। চলো ভাত খাবো, এখন সিঁদুর দিয়ে দিই। 5 রকমের ভাজা রান্না করে আজকে মা বাবার সঙ্গে খাওয়ানো হয়। আর আগে তো আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে। আর এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি, আর ও ডান্স করছে, আর আমরা এখন যাব গঙ্গা নিমন্ত্রণ করতে। বৌদিও রেডি হয়ে গেছে। আর এদিকে ওদের নিয়মটা আলাদা, আমাদের নিয়মটা আলাদা। আমরা দিনের বেলা পানকলি দিতে যাই, আর ওরা এই রাত্রেবেলা যায় এই গঙ্গা নিমন্ত্রণ করতে, ঠাকুর নিমন্ত্রণ করতে যাচ্ছে।
আর ওদের এখানে আগের দিন মেহেন্দি হয় ভোরবেলা, ওদের এখানে হলদি হয়, আমাদের এখানে আগের দিন অধিবাস হয়, তারপরের দিন বিয়ে। আমরা মেহেন্দির কোনো রসম টসম করি না, ওদের এখানে পুরো আলাদা। দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা সবাই বেরিয়ে গেছি, এখন গঙ্গা নিমন্ত্রণ করতে যাব। আর আমরা পানকলের দিনই ওই হলদি শাড়ি পরি, আর ওরা জল ভরতে যায় তারপর হলদি শাড়ি পরে, আমরা পানকলের দিনই পরি। আর এদিকে সব কিছু প্যান্ডেল রেডি করা হচ্ছে। ডান্স করে খুব টায়ার্ড হয়ে গেছে, আর পারছি না। আর সোনালি বৌদি তো আর থামছেই না, নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। দেখো কি অবস্থা সোনালি বৌদির। আমার খুব গরম লাগছে, আমি আর ডান্স করছি না। আর এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়ির সামনে এই মন্দিরটা ছিল কালী মন্দির, আর এখানে নিমন্ত্রণ করা হয়ে গেছে। আর এদিকে ইতিও রেডি হয়ে গেছে, ইতির হাতে এক হাতে মেহেন্দি লাগানো হয়ে গেছে। ইতির একটা বান্ধবী এসছে, বান্ধবীটা মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা বা 1টার মতো বাজে, আমি জানি না, ঘড়ি দেখিনি। আমরা সবাই বসে পড়েছি কেতে, আর এদিকে বৌদি কি বলছে তোমরা একটু শুনো। এইমাত্র বাদ খেয়ে আসলাম বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, কালকে দেখাবো নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট। এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে 12:30, এখন ঘুমিয়ে যাব, আর খুব টায়ার্ড হয়ে গেছি। চলো টাটা।